বন্ধুরা, ঘুম এমন একটি জিনিস যেটি সম্পূর্ণ না হলে মানুষের শরীর ঠিকভাবে কাজ করে না, আর ঠিক মতো ঘুম না হলে ক্লান্তি লেগেই থাকে। আর আমাদের যখনই ঘুম পাই তখনই আমরা বিছানার দিকে ছুটে যাই, বিছানা ছাড়া কোনোভাবেই আমাদের ঘুম আসে না। আর বর্তমানে এমন এমন সব ডিজাইনের বিছানা তৈরি হয়েছে যেগুলো আপনারা কল্পনাতেও চিন্তা করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর অদ্ভুত কিছু বেড সম্পর্কে, যেগুলো দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে। তো চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে রয়েছে নেস্ট বেড। বন্ধুরা, আপনারা অনেকেই পাখির বাসা তো অবশ্যই দেখেছেন। আপনারা জানলে অবাক হবেন, এই পাখির বাসা থেকে ইন্সপায়ার হয়ে মানুষের জন্য বেডের ডিজাইন করা হয়েছে। এই বিছানাটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটি দেখতে সম্পূর্ণ পাখির বাসার মতো। এই বিছানার মধ্যে নরম বালিশগুলো বিছানাটিকে আরো কমফোর্টেবল করে তোলে। আপনি যখন এই বিছানায় ঘুমাবেন তখন আপনার মনে হবে আপনি কোনো পাখির বাসাতে ঘুমাচ্ছেন। মজার ব্যাপারটি হচ্ছে এই বিছানাটি এতটাই বড় হয় যে আপনি আপনার সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে এই বিছানাতে ঘুমাতে পারবেন। বর্তমানে এই বিছানাগুলো বড় বড় ফ্যামিলিরা ব্যবহার করছে, কারণ তারা এই বিছানায় বসে খুব সহজে পুরো পরিবারের সাথে গল্প করতে পারে। তবে এই বিছানা আপনি রাতে ঘুমানোর জন্য ব্যবহার করতে পারবেন না, কারণ এই বিছানা এতটাই বড় যে আপনার রুমে ফিট খাবে না, যার কারণে এটি বাড়ির সব থেকে বড় স্পেসে রাখা হয়। তো এরপরে রয়েছে পট বেড। পৃথিবীতে এমন মানুষ খুবই কমই রয়েছে যারা ঘুমাতে পছন্দ করে না, কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের ঘুমকেই তাদের সব থেকে বড় কাজ মনে করে। এইসব মানুষ যেখানে বসে পড়ে সেখানেই ঘুমিয়ে যায়। কিন্তু পৃথিবীতে এমনও মানুষ রয়েছে যাদের ঘুমানোর স্টাইল সম্পূর্ণ আলাদা, আর এদের কথা মাথায় রেখে পট বেডে ডিজাইন করা হয়েছে। এই বিছানার ডিজাইন দেখতে একেবারেই অদ্ভুত। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই বিছানাটি ডিজাইন করা হয়েছে। এই বিছানার উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে বাইরের পৃথিবীর সম্পর্ক কাট করে একটি অন্য দুনিয়াতে নিয়ে যাওয়া। শুধু এতটুকুই নয়, এই বিছানার মধ্যে অনেক ধরনের লাইটিং করা হয়েছে। এই লাইটগুলো বিছানার মধ্যে এমন আবহাওয়া তৈরি করে দেয় যে আবহাওয়াতে যে কেউ ঘুমাতে চাইবে। তো এরপরে রয়েছে বল বেড। বন্ধুরা, আপনাদের শরীরে যদি সবসময় ব্যথা ব্যথা অনুভব হয় আর আপনি এমন একটি বিছানা খুঁজছেন যেখানে শুলে আপনার এই ব্যথাগুলো দূর হয়ে যাবে, তাহলে এই বিছানাটি আপনার জন্য একেবারেই উপযুক্ত। এই বিছানায় শুলে আপনার শরীরে যত ব্যথা রয়েছে সব ভালো হয়ে যাবে আর আপনি কোনো ব্যথা অনুভব করবেন না। এর সব থেকে বড় কারণ, এই বিছানার বলগুলো স্পেশাল ভাবে বানানো হয়েছে। আপনি জানলে অবাক হবেন, এই বিছানায় শুধুমাত্র নরম নরম বল ছাড়া আর কিছুই ব্যবহার করা হয়নি, আর এই বলগুলো একে অপরের সাথে গ্লু দিয়ে আটকানো রয়েছে। এই বিছানার সব থেকে বড় বিষয়টি হচ্ছে আপনার কমফোর্টেবল অনুযায়ী আপনি বিছানাটিকে যে কোনো আকারে রূপ দিতে পারেন। শুধু এতটুকুই নয়, যদি আপনি টিভি দেখতে চান তাহলে এই বিছানাটিকে আপনি সোফায় পরিণত করে নিতে পারেন। তো এরপরে রয়েছে বেড কোস্টার। বন্ধুরা, আপনারা যদি ট্রাভেল করতে পছন্দ করেন তাহলে আপনারা আপনাদের জীবনে অনেক ধরনের বিছানা দেখেছেন, কিন্তু আপনি কি কখনো কোস্টার বেড সম্পর্কে শুনেছেন? কারণ এই বিছানাটি ডিজাইন করা হয়েছে রোলার কোস্টার থেকে ইন্সপায়ার হয়ে। এই বিছানাটির ওপরে অনেকজন একসাথে আরাম করতে পারে। আপনার ঘরে যদি ছোট বাচ্চারা থাকে আর আপনি যদি চান তারা ঘুমানোর সময় আপনার পাশে থাকুক, তাহলে এই বিছানাটি আপনার জন্য। এটা এত বড় বিছানা যে বাচ্চারা এই বিছানাতে শুতেও পারবে এবং তাদের ইচ্ছা মতো খেলতেও পারবে। যদিও এই বিছানাটি ডিজাইন করা হয়েছে ঘুমানোর জন্য নয়, বরঞ্চ শোকেস করার জন্য। তো এরপরে রয়েছে রকিং বেড। বন্ধুরা, ভিডিওটিতে যে বিছানাটি দেখতে পাচ্ছেন সেটি কোনো সাধারণ বিছানা নয়, এটি একটি অসাধারণ বেড। বিছানাটির ডিজাইন অন্য সব বিছানার ডিজাইন হতে একেবারে আলাদা। বিছানাটি দেখে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই বিছানার উপরে একজন মানুষ কিভাবে আরাম করবে, কারণ এই বিছানাটি তো কোনো দোলনার মতো দেখতে। এখানে শোয়ার পরে একটু নড়াচড়া করলে বিছানাটি দোলনার মতো নড়াচড়া করতে থাকবে। আসলে এই বিছানাটিকে ঘুমানোর জন্য নয়, বরঞ্চ মানুষের রিল্যাক্সিং এর জন্য তৈরি করা হয়েছে। এই বিছানাটি আপনি গার্ডেনে রেখেও তার উপরে রিল্যাক্স করতে পারবেন। তাছাড়া এই বিছানার উপরে বেশ কিছু লাইটিং সিস্টেম রয়েছে যেগুলো একটি অন্যরকম ওয়েদার তৈরি করে। তবে এই বিছানার উপরে আপনি বেশি নড়াচড়া করতে পারবেন না, মেডিটেশন করার জন্য এই বিছানাটি একেবারে পারফেক্ট। এরপরে রয়েছে হিউম্যান শেপ বেড। আপনাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা এক কাত হয়ে ঘুমাতে পছন্দ করেন আর এক কাতেই আপনাদের সম্পূর্ণ ঘুম হয়ে যায়। এই বিছানাটি দেখে বুঝতে পারছেন যে বিছানাটি তাদের জন্য। এই বিছানাটির ডিজাইন এমন ভাবে তৈরি করা হয়েছে যে যারা এক পজিশনে ঘুমাতে পছন্দ করে তাদের জন্য এই বিছানাটি পারফেক্ট। তবে একটি বিষয় অবশ্যই আপনাকে বলতে হবে যে এই বিছানাটির ডিজাইন একেবারেই অদ্ভুত, আর এরকম ডিজাইনের বেড আপনারা এর আগে কখনোই দেখেননি। তবে এর কোনো গ্যারান্টি নেই যে এই বিছানার উপর শুয়ে আপনি কমফোর্ট ফিল করবেন, কারণ বিছানাটির জায়গা খুবই কম। আসলে এই বিছানার ডিজাইন করা হয়েছে কাস্টমারদের আকর্ষিত করার জন্য, কারণ কিছু কিছু মানুষ রয়েছে যারা ঘুমাতে নয় বরঞ্চ দেখাতে পছন্দ করে, আর দেখানো মানুষের জন্য এরকম বেড পারফেক্ট। আপনি চাইলে বিছানাটিতে ঘুমাতে পারেন, তবে এটা বলা যাচ্ছে না যে ঘুম থেকে উঠে আপনি কোথায় থাকবেন, আপনি বিছানাও থাকতে পারেন আবার ফ্লোরেও থাকতে পারেন। এরপরে রয়েছে WWE বেড। এটি এমন এক ধরনের বিছানা যেটি বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করে তৈরি করা হয়েছে। এই বিছানাটি ডিজাইন
ডিজাইন করা হয়েছে WWE এর রিং থেকে ইন্সপায়ার হয়ে। এই বিছানার চারিদিকে WWE রেসলিং এর রিং এর মতো দড়ি দিয়ে বাঁধা রয়েছে। তবে এই বিছানার গদি WWE রিং এর মতো নয়, এগুলো অনেক নরম। যে ছোট বাচ্চারা WWE পছন্দ করে তাদের জন্য এই বিছানাটি খুবই পছন্দ হবে। বাচ্চারা এই বিছানায় শুধু ঘুমাতেই পারবে না, তারা ইচ্ছে করলে WWE প্র্যাকটিস করতে পারবে। এরপরে রয়েছে ওয়াটার বেড। আমরা যখন কোনো সমুদ্রের কিনারায় যাই তখন তার পাশে আমাদের আরাম করার জন্য অনেকগুলো বেড থাকে। এর উপর শুয়ে শুয়ে আমরা রিল্যাক্স করার পাশাপাশি রোদকে অনুভব করতে পারি। আর মানুষের এই কথা চিন্তা ভাবনা করে এমন একটি বিছানা তৈরি করা হয়েছে যেটি পানির উপরে ভাসমান থাকবে। এই বিছানার উপরে তারা রিল্যাক্স করতে পারে যারা পানির কাছাকাছি শুতে পছন্দ করে। এই বিছানার সব থেকে মজার ব্যাপারটি হচ্ছে ডিজাইন। তবে এই বিছানায় আপনাকে খুব সাবধানে শুতে হবে, আপনি একটু ভুল করলে পানির মধ্যে পড়ে যাবেন। এরপরে রয়েছে কন্টেইনার বেড। বন্ধুরা, আপনারা যদি ঘুমানোর সময় বেশি নড়াচড়া করেন আর বিছানা থেকে পড়ে যান তাহলে এই বিছানাটি আপনার জন্য। আপনি এই বিছানার উপরে যতই নড়াচড়া করুন না কেন আপনি বিছানা থেকে পড়বেন না, কারণ এই বিছানাটি চারিদিক দিয়ে ঘেরা রয়েছে। যারা চারিদিক দিয়ে ঘেরা জায়গাতে ঘুমাতে পছন্দ করেন তারা এই বিছানাটি কিনতে পারেন। এরপরে রয়েছে ভার্টিক্যাল বেড। পৃথিবীর প্রায় সব মানুষই শুয়ে শুয়ে ঘুমায়, কিন্তু কিছু মানুষ জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, এটি এমন একটি বিছানা যেখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারবেন। এই বিছানাটির নাম ভার্টিক্যাল বেড, যেটি পৃথিবীর সব থেকে অদ্ভুত বিছানার মধ্যে অন্যতম। বিছানাটি এতই নরম যে আপনি এর ভেতরে ঢুকে খুবই আরামে ঘুমাতে পারবেন। বন্ধুরা, এই বিছানাটি দেখে আপনার কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাবেন। আর এই বেডগুলোর মধ্যে কোন বিছানাটি আপনার সব থেকে পছন্দ হয়েছে আর আপনি সুযোগ পেলে শুতে চান তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।